এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে উদিতার দিকে, বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমুচ্ছে সে, ভ্রূ চোরাও কিঞ্চিত কুচকে আছে তার, খুবই মিষ্টি দেখাচ্ছে তাকে এখন। আসিয়ান উদিতার হিজাব ঠেলে বেরিয়ে আসা চুলগুলো কপালের উপর থেকে সরিয়ে দিল, তারপর উদিতার কপালে ঠোঁট বোলালো সে। এই স্পর্শেই উদিতার ঘুমটা ভেঙে গেল, চোখ মেলে দেখতে পেল আসিয়ান আর তার মধ্যে এক ইঞ্চি পরিমাণও দূরত্ব নেই। আসিয়ানের গালে হাত বুলিয়ে উদিতা তাকে সালাম দিল। আসিয়ান সেদিনের মতো আবারও থতমত খেয়ে সালামের জবাব দিল। আসিয়ান উঠে পড়ল বসা থেকে। আসিয়ান উঠে এক হাত বাড়িয়ে দিল উদিতার দিকে। উদিতা আসিয়ানের হাত ধরে বসা থেকে উঠে পড়ল। উদিতা নামাজের হিজাব খুলে ওয়াশরুমে গিয়ে 5 মিনিটে ফ্রেশ হয়ে এলো। উদিতা এসে আসিয়ানকে জিজ্ঞেস করলো যে সে সকালে নাস্তায় কি খেতে চায়। আসিয়ান জবাব দিল ডিমের অমলেট নুডলস সাথে ওই সুগন্ধি চা। উদিতা মাথা নেড়ে সাই জানিয়ে নিচে চলে গেল। রান্নাঘরে গিয়ে আসিয়ানের কথা মতো সেগুলো বানাতে লাগলো সে। 15 মিনিটের মধ্যে সেসব বানিয়ে রুমে চলে এলো উদিতা। আজকে সবাই 9টাতেই সকালে নাস্তা সেরে ফেলেছে, শুধু উদিতা আর আসিয়ানি এখনও কিছু খায়নি। উদিতা নিজের জন্য 1 কাপ দুধ চা আর রুটি ভাজি ও মাংস নিয়ে এলো। দুজনে রুমে বসেই সকালের নাস্তা করে ফেলল। বেলা 10:30টায় আসিয়ানের আনা ড্রেস পরে উদিতা পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে রইল। আজ উদিতা ওল্ড রোজ কালারের একটি ফুল হাতা গর্জিয়াস স্টোনের কারুকাজ করা গাউন পরেছে, যদিও তা আরামদায়ক। সাথে পাথরের কারুকাজ করা সেম কালারের হিজাব ও নেকাব এবং একই রঙের নর্মাল জুতো পরেছে সে। মিসেস ইয়াসমিনের কথা মতো একটা ডায়মন্ডের নেকলেস ও কানের দুল, নোস স্বর্ণের চিকুন কয়েক জোড়া চুড়ি ও আংটি পরেছে সে। যেহেতু নতুন বউ, আসিয়ান ধীরে সুস্থে একটা ওল্ড রোজ কালারের শার্ট ও এর উপর কালো কোট পরিধান করেছে, সাথে কালো প্যান্ট, পায়ে কালো শুজ, হাতে কালো ঘড়ি ও চোখে কালো সানগ্লাস পরেছে। চুলগুলো জেল দিয়ে সেট করেছে, সাথে এক গাদা পারফিউম তো আছেই। উদিতা বসে বসে শুধু আসিয়ানের কীর্তিকলাপই দেখে যাচ্ছে, কারণ আসিয়ানের থেকে অনেক কম সময়ে উদিতা তৈরি হয়ে বসে আছে। সে ভেবে পাচ্ছে না ছেলে মানুষের রেডি হতে আবার এত টাইম লাগবে কেন, ওরা তো মেয়েদের থেকে কম সময় রেডি হবে। উদিতার চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে আসিয়ান পুরোপুরি তৈরি হয়ে উদিতার সামনে এসে দাঁড়িয়ে হাত বাড়ালো। উদিতা আসিয়ানের দিকে একবার ও তার হাতের দিকে একবার তাকিয়ে তারপর নিচু হাত বাড়িয়ে আসিয়ানের হাত ধরল। তারপর উদিতাকে নিয়ে আসিয়ান রুম থেকে বেরিয়ে রুমে কম্বিনেশন লক লাগিয়ে তারপর নিচে নেমে এলো। আস্তে আস্তে সবাই তৈরি হয়ে নিচে নেমে এলো। উদিতা আর এনা বাদে বাকিরা শাড়ি পরেছেন। বাকিরা মার্জিতভাবে পরলেও আলিয়া আর তারিন মডেলের মতো স্টাইল করে শাড়ি পরেছে। দুজনেরই কালার করা চুল ছেড়ে রাখা, শাড়ির সাথে সেই লেভেলের গর্জিয়াস মেকআপ লুক নিয়েছে ওরা, যদিও দুজনকে হুর পরীর মতো সুন্দরী লাগছে দেখতে। আসিয়ান উদিতার হাত ধরে নিয়ে বাইরে বেরিয়ে এলো। আসিয়ান তার নিজের গাড়ি নিয়ে যাবে, গ্যারেজ থেকে নিচের কালো রঙের BMW গাড়িটি বের করে নিয়ে এলো আসিয়ান। সে ড্রাইভিং সিটে বসে উদিতাকে নিজের পাশের সিটে বসিয়ে নিজে সিট বেল্ট বেঁধে দিল, আর পিছনে তাসজিদ আর এনা বসেছে, দুইটাই হুদাই ঝগড়া করছে। পরে আসিয়ানের ধমক খেয়ে ওরা থামল। আসিয়ান গাড়ি স্টার্ট দিয়ে বাসার গেটের বাইরে বেরিয়ে এসে ধীরে সুস্থে ড্রাইভ করতে লাগলো। মাঝে মধ্যে আট চোখে উদিতার দিকে তাকাচ্ছে সে। উদিতা সেটা খুব ভালোই বুঝতে পারছে। প্রায় 45 মিনিট পর আশাদের বাসার গেটের ভিতর আসিয়ান গাড়ি ঢুকালো। ওদের বাসায় আসতে একটু দেরিই হয়েছে জ্যামের কারণে, নয়তো আরও আগেই আসতে পারত। আশা বাইরে দাঁড়িয়ে আছে। উদিতা আর আসিয়ান গাড়ি থেকে নামতেই ছুটে এলো সে। আসিয়ানকে ছড়িয়ে ধরতে আসতেই উদিতা আসিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে আসিয়ানের বদলে সে কোলাকুলি করতে লাগলো। তাসজিদ আর এনা মুখ টিপে হাসছে। আসিয়ান বহু কষ্টে নিজেকে গম্ভীর রাখল, কারণ উদিতার কাণ্ড দেখে তার মাটিতে কড়াকড়ি দিয়ে হাসতে ইচ্ছে করছে। উদিতা আসিয়ানের কাছেই ঘেঁষতে দিল না আশাকে। বেচারি আশা মনে মনে উদিতার পিনটি চটকাচ্ছে,
বাকি দুটো গাড়ি এসে ঢুকতেই ফরহাদ ও তার স্ত্রী বাড়ির বাইরে পেরিয়ে এলেন অতিথিদেরকে অভ্যর্থনা জানাতে। আশার মাকে দেখে অদিতা অবাক। মহিলা যদি এই বয়সেই এত স্টাইলিশ হয়ে থাকে তাহলে তার মেয়ে কি হবে বোঝাই যায়। ফরহাদ এসে বন্ধুর সাথে কোলাকুলি করতে ব্যস্ত। আশার মা আলো বাকিদের সাথে খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলছেন, তবে অদিতার দিকে কেমন করে যেন তাকাচ্ছেন উনি। চোখে মুখে কিছুটা বিরক্তির আভা ফুটে উঠল ওনার। আশা তো আশিয়ানের সাথে চিপকানোর সুযোগ খুঁজছে, কিন্তু অদিতার জন্য পারছে না। ফরহাদ ও আলো সবাইকে সাথে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলেন। আশিয়ান অদিতার হাত শক্ত করে ধরে বাসার ভিতরে প্রবেশ করলো তাদের পিছু পিছু। সবাই ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসল। আশিয়ান অদিতার হাত জড়িয়ে ধরে নিয়ে একটা সোফায় গিয়ে বসল। আশিয়ান অদিতার হাত শক্ত করে ধরে আছে। আশিয়ান কর্নারে বসেছে, তাই আশা আশিয়ানের পাশে বসার চান্স পায়নি। মুখটা গোমড়া করে আলিয়া এবং তারিনের পাশে গিয়ে বসল সে। আলো ফরহাদ ওনারা মেহমানদারি করতে ব্যস্ত। সার্ভেন্টরা হরেক রকমের নাস্তা নিয়ে এসে বড় টি টেবিলটি ভর্তি করে ফেলেছে। ফরহাদের ভাই ফয়েজ ও তার স্ত্রী বিনু এসেছেন তাদের সবার সাথে আলাপ করতে। ওনারা এত বছর ধরে লন্ডনে ছিলেন, এক সপ্তাহ আগে দেশে ব্যাক করেছেন। সাথে তাদের একমাত্র ছেলে ইরফানও এসেছে। আলো আর আশা বাদে বাকিরা সবাই অদিতার সাথে কৌশল বিনিময় করল। আশিয়ানও সবার সাথে কথা বলছে খুবই সাবলীলভাবে। তবে আশিয়ান খেয়াল করল যে ইরফান বারবার অদিতার দিকে তাকাচ্ছে, যেটা তার মোটেও ভালো লাগছে না। অদিতা কারো মুখের দিকে তাকাচ্ছে না, তাই সে বুঝতেও পারছে না যে কেউ তার দিকে অন্য নজরে তাকিয়ে আছে। জুম্মার আজান দিচ্ছে, আজান শেষ হতেই খুতবা শুরু হলো। অদিতা আশিয়ানকে আলতোভাবে ডেকে ফিসফিস করে বলল, শুনুন, আশেপাশে মনে হয় মসজিদ আছে। হ্যাঁ তো। তো মানে ভুলে গেলেন নাকি যে আজ শুক্রবার, জলদি জুম্মার নামাজ পড়তে মসজিদে যান, সাথে ওনাদেরকেও নিয়ে যাবেন। ঠিক আছে, যাচ্ছি। তবে তুমি এনার সাথে সাথে থাকবে, আমি আসা অবধি। একা কোথাও যাওয়ার কোনো দরকার নেই, নামাজ পড়তে হলেও এনাকে সাথে রাখবে, মনে থাকবে তো? অদিতা মুচকি হেসে তাকে আশ্বস্ত করে বলল, জি মনে থাকবে, আমি এনা আপুর সাথে থাকবো সবসময়। ওকে। আশিয়ান বাসার সকল পুরুষদের সাথে নিয়ে জুম্মার নামাজ পড়তে মসজিদে চলে গেল। যাওয়ার আগে অদিতার হাতে নিজের ব্লেজারটা খুলে রেখে গেল সে। আর আশিয়ান যাওয়ার পর অদিতা এনাকে সাথে নিয়ে একটা গেস্ট রুমে এলো নামাজ পড়ার জন্য। এনা অনেক মেকআপ করেছে, সাথে সে নামাজ পড়ার মতো ড্রেস আপ করে আসেনি, তাই অদিতা একাই উঁচু করে এসে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে আবারও এনার সাথে ড্রয়িংয়ে ফিরে এলো সে। অদিতাকে দেখে আশা জ্বলে পড়ে শেষ। কেন জানি সে অদিতাকে একটুও সহ্য করতে পারছে না। অদিতাকে দেখে মিসেস ইয়াসমিনকে উদ্দেশ্য করে আলো পিঞ্চ মেরে বলে ওঠেন, আমি তোমাকে বলেছিলাম ভাবি আশিয়ানের সাথে আমার আশাকে বিয়ে দিতে। আমার আশা মনে কোন অংশে কম ছিল বলতে পারো ভাবি? কেন যে তুমি নিজের কাছেই এত সুন্দরী, স্মার্ট আর পরিচিত মেয়ে রেখে অপরিচিত কারোর সাথে আশিয়ানের বিয়ে দিলে? আশাকে তো তুমি ছোট থেকেই চেনো, সে কেমন মেয়ে তা তো তুমি খুব ভালো করেই জানো ভাবি। তবে আমার মেয়েটাকে কেন রিজেক্ট করলে? মিসেস ইয়াসমিন মনে মনে খুবই বিরক্ত হলেন আলোর কথা শুনে। যেমন মা তেমন তার মেয়ে, এক ক্যাটাগরির। অদিতা নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আলোর দিকে। এখানে বড়রা কথা বলছেন, তাই সে চুপ করে আছে। আশিয়ান মসজিদ থেকে আসেনি এখনো, নয়তো সেই জবাব দিয়ে দিত। মিসেস ইয়াসমিন এক মুহূর্ত নীরব থেকে বললেন, আশিয়ান কখনো আশাকে ওরকম নজরে দেখেনি আলো। আমি একবার বলেছিলাম অবশ্য যে সে চাইলে আশাকে নিজের লাইফ পার্টনার হিসেবে চুজ করতে পারে, কিন্তু সে এক কথায় মানা করে দিয়েছে, কারণ আশাকে তার পছন্দ না। তুমি তো জানো আমি আমার সন্তানদের মতে বিরুদ্ধে কখনোই যাই না, ওদের পছন্দেই আমার পছন্দ। আরও অনেক বিয়ের প্রস্তাব নাকচ করেছে সে, আমিও জোর করিনি, তবে উদিতার বেলায় ও মানা করিনি, বরং তার সম্মতি ছিল এ বিয়েতে। তাই ধুমধাম করে তাদের দুজনের বিয়ে দিয়ে দিলাম, ওরা দুজন অনেক সুখে আছে এখন।
আমার ছেলে উদিতাকে ভালোবাসে, সব মাই নিজের সন্তানের ভালো চাই, আমিও চাই। তাই তো উদিতার মতো এত অমায়িক পুত্রবধূ পেয়েছি। আমি আমার কেয়ার মতন আরেকজন মেয়ে পেয়েছি ভাগ্যগুণে। আমি অনেক খুশি আলো, উদিতাকে নিজের ছেলের বউ হিসেবে পেয়ে আমি ধন্য। মিসেস ইয়াসমিনের কথায় মিসেস তারানা সাই জানালেন, আলু মুখ পাকিয়ে ফেললেন ওনার কথা শুনে। আশা তো ভিতরে ভিতরে ফুসছে, কারণ সে আশিয়ানের বউ হতে পারেনি। বিনুর অনেক পছন্দ হয়েছে উদিতাকে, নিজের ছেলের জন্য ঠিক এরকমই একটা পুত্রবধূ খুঁজছেন তিনি। উদিতার 14 গোষ্ঠীর কথাও সবার নারী নক্ষত্র জেনে গেছেন উনি এতক্ষণে। উদিতার ছোট মামার একমাত্র মেয়ের কথা শুনে তিনি মিসেস ইয়াসমিনের কাছে ইচ্ছে প্রকাশ করলেন তাকে দেখতে যাওয়ার। পছন্দ হলেই বিয়ের কথাবার্তা পাকাপোক্ত করে ফেলবেন, কারণ উদিতার মামাতো বোনটা কিছুটা তার মতোই, যদিও মুখের গড়ন আলাদা। তবে উদিতার সমবয়সী আর উদিতার মতো শান্তশিষ্ট স্বভাবের মেয়ে সে, পড়ালেখায়ও ভালো। মিসেস ইয়াসমিনের কাছ থেকে পারমিশন নিয়ে উদিতার থেকে তার মামা ও মিস্টার আনিসুলের নাম্বার কালেক্ট করলেন বিনু, ওনাদের সাথে কথা বলবেন বলে। মিনিট দশেক পর আশিয়ানরা সবাই চলে এলো মসজিদ থেকে। ড্রয়িং রুমে প্রবেশ করেই আশিয়ান সবার প্রথম উদিতার নুরানি চেহারার পানে তাকালো। উদিতা আশিয়ানের দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে বসে রইল। আশিয়ান এসেই উদিতার পাশে বসল, বাকিরাও হেসে হেসে কথা বলে জায়গা দখল করে বসে পড়ল। আবারও সারা ড্রয়িং রুম জুড়ে হাসি ঠাট্টার জোয়ার বয়ে গেল। বিনু ও আলো সবাইকে দুপুরের খাবার খেতে ডাইনিং রুমে আসার জন্য আহ্বান জানালেন। আশিয়ান উদিতার হাত ধরে সবার সাথে ডাইনিং রুমে এসে দুজন পাশাপাশি দুটো চেয়ারে বসে পড়ল। আশিয়ানের অপর পাশে আশা বসল, বাকিরা সবাই চেয়ার টেনে বসে পড়লেন দুপুরের খাবার খেতে। সারা ডাইনিং টেবিল জুড়ে হরেক রকমের তরকারি, কী যে নেই সেটা বলা মুশকিল। সব রকমের মাছ মাংস ডিম তরকারি পোলাও বিরিয়ানি, যার যেটা খেতে ভালো লাগবে সব আছে। আশা আশিয়ানের পাতে খাবার বেড়ে দেওয়ার জন্য চামচ নিয়ে এক চামচ পোলাও তুলল তার পাতে দেওয়ার জন্য। উদিতা শান্ত চোখে সেটা দেখে আশার হাত থেকে চামচ কেড়ে নিয়ে মার্জিতভাবে বলল, আপনি বরং নিজেরটা বেড়ে খান, ওনার জন্য আমি আছি, আপনার এত চিন্তা করতে হবে না। উদিতার সাহস দেখে আর কথা শুনে আশার ইচ্ছে করছে উদিতাকে এখানেই খুন করে ফেলতে। তাদের কাজ কর্ম কেউ খেয়াল করেনি, একমাত্র তারিন, এনা, আলিয়া আর কেয়া ব্যতীত। এনা আর কেয়া মিটমিট করে হাসছে, বাকি সবাই তাদের থেকে দূরে বসেছে, তাই উদিতার কথা অন্য কেউ শুনেনি। আশিয়ান মুচকি হাসল শুধু, কিছু বলল না। উদিতা সুন্দরভাবে আশিয়ানের পাতে তার পছন্দের খাবার বেড়ে দিল, তারপর নিচের পাতে বেড়ে নিয়ে মার্জিতভাবে খেতে লাগলো। খাওয়া দাওয়া সেরে বড়রা একরকম বসে আড্ডা দিতে লাগলেন, আর বাকিরা অন্য একটা রুমে বসে গল্প করতে লাগে। সবাই কথা বলছে। আশিয়ান এত সব কথা শুনতে শুনতে বোর্ড হয়ে উদিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। বাকিরা সবাই মুখ টিপে হাসছে আশিয়ানের কাণ্ড দেখে। উদিতা এতে হাসির কিছু খুঁজে পেল না, সে আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আশার ভিতরে খালি ফাটছে এসব দেখে। উদিতার এরকম হাত বুলিয়ে দেওয়াতে আশিয়ান ঘুমের অতলে তলিয়ে গেল। আর কারো কথা বলা ও হাসাহাসি এসব ওর কানে বাজছে না, কারণ সে এখন গভীর ঘুমে মগ্ন। ইরফানের বুক ছিনছিন করছে উদিতার কোলে আশিয়ানকে মাথা রেখে ঘুমাতে দেখে, কেন তা সে জানে না, সবাই গল্প করাই মশগুল। উদিতা মাঝে মধ্যে তাদের কথার সাথে তাল মিলিয়ে হু হ্যাঁ করছে, কিন্তু তার মন পড়ে রয়েছে আশিয়ানের কাছে। উদিতা এ কদিনে খুব ভালো করে আশিয়ানের মায়াজালে বাধা পড়ে গেছে। সে উপলব্ধি করতে পারছে যে আশিয়ানের সাথে সে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, চাইলেই এই লোকটার থেকে সে কখনো দূরে যেতে পারবে না। ভালোবাসার সংজ্ঞা জানে না উদিতা, তবে বুঝতে পারছে আশিয়ানের প্রতি তার এত পসেসিভনেসটাই হলো গিয়ে ভালোবাসা। সবাই উড়াধুরা আড্ডা দিচ্ছে রুমে বসে, গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বলতে পারবে না কেউ। আসরের আজান যখন হয় তখন আশিয়ানকে জাগিয়ে তোলে উদিতা, নামাজ পড়তে গেস্ট রুমে চলে গেল। আশিয়ান মসজিদে না গিয়ে উদিতার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলো।
সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ আদায় করে সবার সাথে সন্ধ্যার নাস্তা করে নিল ওরা দুজন। তারপর রাত 7:15 সবার কাছ থেকে বিদায় নিয়ে আশিয়ান আর উদিতা পার্টিতে অ্যাটেন্ড করার জন্য রওনা দিল। আশা বেচারি কিছুই করতে পারল না, তার চোখের সামনে আশিয়ান ড্যাং ড্যাং করে উদিতাকে সাথে নিয়ে চলে গেল। আগে ভাগে দুজন এশার নামাজও আদায় করে নিয়েছে, কারণ পার্টি থেকে আসতে কত রাত হবে কে জানে। প্রায় আধা ঘন্টা পর আশিয়ান অনেক বড় একটা 5-star হোটেলে প্রবেশ করল উদিতাকে সাথে নিয়ে। বাইরে আশিয়ানের বিজনেসের খাতিরে পরিচিত এক লোক সাথে আরও বেশ কয়েকজন নামি দামি লোকেরা তাদেরকে অভ্যর্থনা জানালেন। তাদের দুজনের ওপর পার্টি স্প্রে করলো বরফের মতো। হোটেলের অনেক বড় একটা হল বুক করা হয়েছে পার্টির জন্য। কয়েকজন মন্ত্রী ও নামি দামি এমপি চেয়ারম্যানও উপস্থিত এই পার্টিতে। আশিয়ানকে সবাই অনেক সমীহ করে, ওনারা সবাইও ওনাদের বউ নিয়ে অ্যাটেন্ড করেছেন পার্টিতে। আশিয়ানের সাথে ওনারা সবাই কোলাকুলি করলেন, কয়েকজন মেয়েও এসে আশিয়ানকে হাক করলো, যা উদিতার মোটেও পছন্দ হলো না। আশিয়ান উদিতার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল। উদিতা বিনীতভাবে সবার সাথে সালাম দিয়ে কুশল বিনিময় করল। আশিয়ানের বন্ধুরা সবাই উপস্থিত ছিল সেই পার্টিতে। আশিয়ানের কলেজ ও ভার্সিটি লাইফের সব ফ্রেন্ডরা আছে। আজ ইলিয়ানা আর আশাদও এসেছে এই পার্টিতে। উদিতার হাত ধরে দাঁড়িয়ে সবার সাথে হাসি মুখে কথা বলছে আশিয়ান। চারপাশে সফট মিউজিক বাজছে, বেলুন টেলুন দিয়ে অনেক সুন্দর করে হল সাজানো হয়েছে। উদিতার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দেখছে। ইলিয়ানা আর আশাদ আশিয়ানদের কাছে এসে দাঁড়ালো। আশাদ হাসি মুখে আশিয়ানের সাথে কথা বলছে। আশিয়ানের সাথে উদিতাকে দেখে ইলিয়ানা তেলে বেগুনে চলছে। আশিয়ান ইলিয়ানা জেলাসি দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে। উদিতাকে আশিয়ানের মেয়ে ফ্রেন্ড ও ছেলে ফ্রেন্ডের ওয়াইফরা নিয়ে গেল। একটা জায়গায় বসে ওরা উদিতার সাথে গল্প করতে লাগলো। নেকাব সরিয়ে উদিতার চেহারা দেখে সবাই মা শাল্লা বলে উঠল। আশিয়ানের কাছের এক মেয়ে বন্ধু চিত্রা বলে উঠল। অন্য একটা মেয়ে ফ্রেন্ড অপা বলল, তোমাকে বিয়ে করায় আশিয়ানের উপর আমরা খুশি। যদি ইলিয়ানাকে বিয়ে করতো তাহলে তার লাইফটা ধ্বংস হয়ে যেত। তোমাকে দেখেই মনে হচ্ছে একমাত্র তুমি তার জন্য পারফেক্ট। আশিয়ানের ফ্রেন্ড তৌহিদের বউ মারিয়া দুষ্টু হেসে বলে ওঠে, তুমি তো পিচ্ছি একটা মেয়ে, আমাদের আশিয়ান তোমাকে জ্বালায় না তো দিতা? রাতে মনে হয় তার জন্য ঠিকমতো ঘুমাতেই পারো না, তাই না? উদিতার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে মনে হয়। আগে ঠিকই জানতো না সে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের কথা, কিন্তু সেদিন কেয়া উদিতাকে সবকিছু ভেঙে খুলে বলেছে। এখন সে খুব ভালো করেই বুঝতে পারছে ওরা আসলে কি মিন করতে চাচ্ছে। লজ্জায় গাল দুটো আর নাকের ডগা রক্তিম বর্ণ ধারণ করলো তার। ছি, এরা কত অসভ্য, মুখে লাগাম নেই। উদিতার লজ্জা পাওয়া দেখে সবাই হাসছে। আশিফের বউ তূর্ণা বলল, আহারে উদিতা তো হচ্ছে লজ্জায় লাল হয়ে গেছে পুরো। এই তোমরা ওকে আর লজ্জা দিও না তো, হাসিয়ান তো মনে হয় তোমার লজ্জা রাঙা মুখ দেখে পুরো ফিতা হয়ে যায়, তাই না উদিতা? ওদের আড্ডার মাঝখানে ইলিয়ানা এলো। তাদের আসরে বসে উদিতাকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করলো সে কিছুক্ষণ। ইলিয়ানাকে দেখে সবাই কেমন জানি একটু চুপ হয়ে গেল, কারণ এখানে বসা কেউ তাকে পছন্দ করে না। মৃদুস্বরে খোঁচা মেরে বলল, তুমি তো আশিয়ানের ওয়াইফ, অ্যাম আই রাইট? উদিতা শান্ত নজরে ইলিয়ানার দিকে তাকালো। ইলিয়ানাকে সে ঠিকই চিনতে পেরেছে। ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে তুলে বলল, কোনো সন্দেহ আছে না? মানে আমাদের বিয়েতে তো আপনি উপস্থিত ছিলেন, সেই সুবাদে তো আপনার আমাকে চেনার কথা যে আমি বাংলাদেশের বিরাট বড় বিজনেসম্যান আশিয়ান তাইফ চৌধুরীর ওয়াইফ। ইলিয়ানা কিছুটা বিব্রত হয়ে পড়ল। সে আসলে উদিতাকে হেয় করে জিজ্ঞেস করেছিল কথাটা। এবার আবারও তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাহ, আশিয়ানের বউ তো দেখছি আশিয়ানের মতন স্বভাবের, ভালো। তা আশিয়ান বুঝি তোমার এই রূপ লাবণ্য দেখে মুগ্ধ হয়েছে? তো তুমি আশিয়ানের কী দেখে মুগ্ধ হয়ে বিয়েটা করলে? টাকা দেখে? উদিতা একটুও বিচলিত হলো না, বরং ইলিয়ানার মুখের উপর জবাব দিয়ে বলল,
নিজের পাল্লায় সবাইকে মাপতে যাবেন না প্লিজ। আমি আপনার মতো নই যে টাকার জন্য নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে একটা বয়স্ক লোককে বিয়ে করতে যাব। কি জানেন তো, আমার বাবা ভাইয়েরা আমাকে খাওয়ানোর মতো যথেষ্ট টাকা পয়সা আছে, তার জন্য আমার টাকাওয়ালা দেখে বিয়ে করতে হবে না। আমি কারোর মতো অনাহারি না যে টাকার লোভে জাট তার সাথে বিয়ে পিড়িতে বসতে যাব। দ্য মেইন ফ্যাক্ট ইজ আই অ্যাম অলওয়েজ সেলফ রেসপেক্টেবল পারসন। কারো টাকার লোভে নিজের আত্মসম্মান নষ্ট করি না। ইলিয়ারা খেপে গিয়ে বলল, হে ইউ লো ক্লাস গার্ল, সাহস কী করে হলো তোমার? আমাকে ইনডাইরেক্টলি অপমান করো? একে তো রূপ দিয়ে আর্শিয়ানকে নিজের জালে ফাঁসিয়েছ, আবার বড় বড় কথা! তুমি নিজেও তো আর্শিয়ানকে কনভিন্স করে কাবিন হিসাবে একটা ডুপ্লেক্স বাসা ও 1 কোটি টাকা নিয়েছো।